আগামী 2রা এপ্রিল রাজধানীতে শুরু হবে মোটর স্পোর্টস ইভেন্ট তৃতীয় র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ। এর আয়োজন করেছে বাংলাদেশ মোটর স্পোর্টস নামের একটি সংগঠন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের মোটর স্পোর্টস ও অটোমোবাইলের প্রসারে 2006 সাল থেকে এ ধরনের আয়োজন করে আসছেন তারা। এবারের আয়োজনে বাংলাদেশ সহ 5টি দেশের 30 জন প্রতিযোগী অংশ নেবেন।